বাবা এসছে নাকি? আসছি আসছি। ওরে বাবা বাবা, ঢাকা শহরে কে বাসা খুঁজতে যায়? কেন বাসা খুঁজে খুঁজে বাসা মনের মতো পাচ্ছে না, আর ঘেমে টেমে অবস্থা খারাপ। ওরে বাবা, তুমি তো অনেক ঘামছো। বাবা কি হেমে গেছে? তো কোথায় যাচ্ছ? বাবা ঘেমে গেলে বাবাকে আগেই বাইরে থেকে আসলেই আগেই ঘাম মুছিয়ে দেবে। বাবাকে এত ভালোবাসে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই অ্যানাদার ভিডিও। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমরা এই বাসাটা আছি, এই বাসাটা কিন্তু ভালো, সব দিক থেকে অনেক ভালো। তো বাসাটায় আছি, তো বাসাটা নাকি ওর বাবা বলছে চেঞ্জ করবে বাইরে থেকে এসে। সে এক রাগ, তো কেন রাগ সেটা হচ্ছে এখানে প্রচুর জ্যাম, এদিক ওদিক যেতে অনেক সময় লাগে। তো সেই জন্য বাবা বলছে বাসা চেঞ্জ করব, সেই জন্য আর কি আমার মনটা খারাপ। কি তুমি ফ্রেশ হয়েছ? বাইরে থেকে আসার পরেই অডিন কি করেছে? অডিনের বাবার আসার সাথে সাথে বাবাকে, বাবা ঘেমে গেছো তাই বলে ঘাম মুছিয়ে দিয়েছে। বাবাকে তো সেই এক ভালোবাসা বাসে। অডিন, তুমি কাকে বেশি ভালোবাসো, মাম্মাকে না বাবাকে? তো অডিন বলবে দুজনকেই আমি ভালোবাসি। হয়েছো? এদিকে আসো। কি হয়েছে? কি মনটা খারাপ নাকি? আরে না, আগে মনটা খারাপ ছিল, এখন ফ্রেশ হওয়ার পরে মোটামুটি একটু মানে ওই খারাপটা নেই, অতটা খারাপ নেই আর কি। ঠিক আছে, তোমার কথা থাকবে, বাসা চেঞ্জ করবো, দেখতে তো হবে নাকি? প্রথমত সমস্যা হচ্ছে রাস্তায় প্রচুর জ্যাম আর ধুলাবালি। মেয়েরা যারা রুমের মধ্যে থাকে তারা তো বাইরে যে ট্রাভেল করতে যে মানে ইজিলি বা কমফোর্টেবল এক জায়গা থেকে আরেক জায়গা যাচ্ছি এই জায়গাটা বুঝবে না কিন্তু। শোনো, আরে তোমার বাসার ভিতরে কত কাজ করি জানি, কত কাজ করি তুমি জানো? আমি জানি তুমি অনেক কাজ করো। একদিন করে দেখবা সেদিন বুঝতে পারবা, ঠিক আছে? সরি ভাই, কি খাবো বাবা? আমি কি খাবো? কি খাবো বাবা? আমি ওই যে ওদিকে খেজুর ভিজিয়ে রেখেছি তোমাকে দেবো বলে, তখন বাইরে থেকে আসলে তারপরে দিব। তো তোমাকে দেবো বলে দেখাচ্ছে ভিজিয়ে রেখেছি, ওখান থেকে দেখো, ও দেখে ওখান থেকে নিয়ে আসছে। তাই উড়ি আমার সোনা রে, ও তো খাই দিতে পারে না তোমার জন্য যে ও তাড়াতাড়ি করে নিয়ে এসে খাওয়াচ্ছে। উড়ি ভালোবাসা, উড়ি আমার সোনা রে, শোনো আমার মন ভালো হয়ে গেছে। বাবা অনেকে ভালোবাসি আমাকে। অনেক ভালোবাসো? আমি তো তোমার অনেক ভালোবাসি বাবা। বাবার সাথে এখন দুষ্টুমি হচ্ছে। এই খেজুর খেজুর খাওয়াইনি এখন ঘাড়ে পরে উঠছো তুমি। ও মনে মনে ওই ছিল না? এই দুষ্টু খেজুরটা খাওয়াই তুমি ঘাড়ে উঠছো তাই না? তুমি আচ্ছা তুমি এখন একটু ভাবো, মানে তুমি তো এখন ঠান্ডা মেজাজে আছো, তুমি বাড়ি থেকে আসলে সে এক গরম গরম। কি কমেছে? না, রিফ্রেশ হওয়ার পর একটু কমছে, তারপরে আমার ছেলে যখন আমাকে এত ভালোবাসে খেজুর দিল, খেজুরটা খাইলাম। আচ্ছা ও কি, ও না তুমি ঘেমে গেলে কেমন করে জানো ঘা মানে এসে তাড়াতাড়ি করে ঘাম মুছে দেয়, ও এটা খেয়াল করছো? হ্যাঁ, আমি ঘেমে গেলেই তো ঘাম মুছে দেয়। এটাই তো আমার বাবা। আমার বাবা আসলে হ্যাপি 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 দেখি উড়ি মেকআপ করা। অডিনের মেকআপই তো সুন্দর হচ্ছে গো। হয়েছে? আচ্ছা ওকে, তাহলে বাই বাই। বাই বাই। আমার হাতে না তো, হাতে না। অনেক নাইস হয়েছে বাবা, তো এবার রেখে দাও। আমার মেকআপ গুলা প্রতিদিন মেকআপে সারে সর্বনাশ হয়।
রিহার্স আপনারা দেখলে মেকআপ শুরু করছে, এই মেকআপ যে কতক্ষণ চলবে, ওর মাম্মার যতগুলো মেকআপ আছে যত ধরনের আছে সবগুলো নিয়ে আস্তে 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 আমার মুখে হাতে পায়ে গায়ে সমস্ত জায়গায় অ্যাপ্লাই করবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।